সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, অবস্থান করছি আমবাড়িহাট এবং আমবাড়িহাটে খামার উপযোগী যে সকল ভালো মানের শাহিওয়াল জাতের সারগুলোগুলো বিক্রি হচ্ছে, আমরা সে জায়গায় আছি। তো আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে। আজকে আর ছিল পহেলা এপ্রিল 2022 শুক্রবার। এখানে একটা আমরা ব্রাহ্মা দেখছি, দেখাই সাইজ এটা কত, এবারে আপনি 7,90,000 টাকা। আমরা একটা কথা বলতে চাই ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি অবস্থা বলেন দেখি, আজকে বাজার কেমন যাচ্ছে? কাস্টমারও আছে, গরু আছে, কাঁচা কেনাও হচ্ছে। ভাই এটা পৃথক ভাবে কেমন চাইলেন ভাইয়া? 220 চাওয়া। আমরা একটু দেখেন কত কত উঠছে ভাই এখন পর্যন্ত। ভাই কত পর্যন্ত উঠছে সর্বোচ্চ? দুই ভাঙাতে কেমন টার্গেট? উপরে 10, দুই দাঁত বস, দুই ভাঙাতে বলে উপরে 2,10,000 হলে বিক্রি হবে। দেখানোর চেষ্টা করছি আপনাকে। এই পাশে বেশ কিছু আমরা দেখছি, আমরা এখান থেকে কত চাচ্ছিলেন ভাই, কত চাচ্ছেন? 1,35,000। কত বলছে ভাই এখন পর্যন্ত? 20 ভাঙে। বেচা বিক্রি টার্গেট? 20 হলে বিক্রি হবে। আর 20 ভেঙে বলে এই যে এইটা, আর তার পাশে এটা, এটা এটা দুই দাঁত, এটা কত চাইলেন? 20 বিক্রির দাম। কত হলে ছাড়বেন? 10-12 হলে ছাড়বো। 10-12 হলে এই যেটা দেখছেন, 10-12 হলে বিক্রি হবে। 1,10,000। এটা দুই দাঁত বাচ্চা, বেশ সুন্দর শাহিওয়াল না? আচ্ছা আচ্ছা, গরুর নিজের না দেখে দাম করে। এই পাশে যে শাহিওয়ালগুলো দেখছি আমরা, সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। চাচা আসসালামু আলাইকুম, আপনার জোড়াটা কত চাচ্ছিলেন দাম জোড়াটার? কত চাচ্ছিলেন, কত চাচ্ছিলেন জোড়া? হ্যাঁ 205 বাপ, 205। কত বলছে, কত বলছে, কত বলল, কত বলল এখন পর্যন্ত? 170। আপনার টার্গেট বেচা বিক্রি টার্গেট কত হলে বিক্রি করবেন? ১৯,000 হলে বিক্রি হবে। এই দুইটা আমরা একটু দেখি, এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। ভাইয়া ভালো আছেন? কত যাচ্ছেন ভাই এটার দাম? 105। দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে, কাক হয়েছে, কোনো দাঁত হয় না। কত হলে বিক্রি করা যাবে? 110-5। 100-105, 100-র উপরে যেতে হবে মানে লাস্ট 105 হলে দিবেন নাকি আর কষি কমবে? আর কমবে না, লাস্ট 1,05,000 হলে বিক্রি করতে চাই। এই যে এখনও দাঁত হয় নাই, তবে দাঁত ফাঁক হচ্ছে। এই পাশে একটা দেখছি, এটা একটু তথ্য নিতে চাই। ভাইয়া কত যাচ্ছিলেন? 110। কত বলছে এখন পর্যন্ত? 85। বেচা বিক্রি টার্গেট ভাই? 90 পার হলে বিক্রি হবে। 85 পর্যন্ত বলছে, 90,000 টাকা পার হইতে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমবাড়িহাট অবস্থান করছি আমরা। ভাই এটা কত যাচ্ছিলেন? 1,10,000। দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে, দাঁত দুই দাঁত। কত বলে এখন পর্যন্ত, কত বলছে, কত বলছে? 85-90। কেমন টার্গেট ছিল?
কত হলে ছাড়বেন? 95,000 হলে এইটা বিক্রি হবে। এই পাশে একটা দামদর চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। ভাই কি দামদর চলছে? কত বললেন? কত? ৮০ কত চাইলেন ভাই? ১৫০ আর ৮০, তাহলে অনেক টাকা ডিফারেন্স। কোথা থেকে আসছিলেন? কুড়িগ্রাম পার্বতীপুর থেকে। কিনলেন? দামাদামি চলতেছে। কেমন দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে বলেন তো? গরুর দাম বেশি মনে হচ্ছে। কতগুলো টার্গেট ছিল কেনার? টার্গেট 90,000। না, কতগুলো কিনতে যাচ্ছিলেন? আমরা এক পিসি খাওয়ার জন্য। ও, এক পিসি? হ্যাঁ। আচ্ছা, কুরবানির জন্য? না, ও এমনি রোজা উপলক্ষে। রোজা উপলক্ষে? ঠিক আছে, ধন্যবাদ। একটু দেখি, ভাইয়া আপনার বয়স বয়স হয়েছে? দুই দাঁত বয়স। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার। কত চাচ্ছিলেন ভাইয়া? কাস্টমার নাই। কত কত চাইলেন? চাইলে ৩০। কত বলছে ভাই এখন পর্যন্ত? ১২-১৩, ১৪-১৫। লাস্ট বেচা বিক্রি টার্গেট? ১৫ পার হলে বিক্রি হবে। ১১৫ পার হলে এটা বিক্রি হবে। এটা কত চাচ্ছেন চাচা? ১৪৫। কত বলছে? কত বলে? কত বলে? ১৫-১৬-১৭। দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে? দাঁত হয়নি, হবে আর কি। কত হলে ছাড়া যাবে লাস্ট? ২৫-২৬। ১২৫,০০০ হলে বিক্রি হবে। যে পাশে এক জোড়া দেখছি আমরা, এই জোড়াটা তথ্য নিতে চাই। ভাইজান কি খবর, ভালো আছেন? খারাপ খবর? খারাপ? পাটি নাই, পাটি নাই, পাটি নাই। কত চাচ্ছিলেন জোড়াটা? ২৫০। কত বলতেছে? কত কত বলে ভাই? ভাই কত গেছে? কত গেছে? কত পর্যন্ত পড়ছে? দাম পড়ে ২০। বিক্রি টার্গেট? ৩৫। ৩৫। দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে? দুই দাঁত করে ৩৫,০০০ হলে বিক্রি করতে চাই। এইটা এবং এই যে এইটা আমরা চেষ্টা করছি। এই পাশে একজোড়া সম্ভবত দামদর চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। নাম বললেন ভাইয়া? কত বললেন? ২০। ভাইয়া কত চাইলো লাস্ট? ১৫০ আর ২০। ১৫০ আর ২০। আমরা তো বেশ কিছুদিন থেকে দেখছি আপনি কিনছেন, বেশ কিছু হাট করলেন নাকি? এখন পর্যন্ত কতগুলো খাবারে তুললেন? ১৭টা কিনছি। আজকে ১৭টা হয়েছে? আচ্ছা, সব কিছু তো নিজে নিজে কিনছেন। কেমন আজকে বাজার দরটা কেমন মনে হলো বলেন তো? ভালো ভালো। আচ্ছা, কেনা যাচ্ছে? কেনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এগুলো কি মানে কুরবানি টার্গেট করে কিনছেন? কুরবানি আছে, এমনি আমার ফার্ম আছে তো। আচ্ছা আচ্ছা, কুরবানি তো থাকবে, ফার্ম থাকবে। আচ্ছা, কুরবানি তো সেল করবেন, তার আগে প্রিপেয়ার হলে এগুলো আগে পরে সমস্যা নেই। আগে পরে সমস্যা নেই, এটা নির্দিষ্ট কোনো টার্গেট নাই। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কোন আসলেন?